করোনা ভাইরাসের সংক্রমণ রোধে আগামী 16 মে পর্যন্ত সাধারণ ছুটি বাড়িয়েছে সরকার। এই সময় রাত 8টা থেকে সকাল 6টা পর্যন্ত অতীব জরুরি প্রয়োজন ছাড়া কোনোভাবে বাড়ি থেকে বের না হওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। এছাড়া এক জেলা থেকে অন্য জেলায় এবং এক উপজেলা থেকে অন্য উপজেলায় গমনাগমন কঠোরভাবে নিয়ন্ত্রিত থাকবে। সোমবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে করোনা ভাইরাসজনিত রোগ কোভিড-19 এর বিস্তার রোধকল্পে শর্ত সাপেক্ষে সাধারণ ছুটি চলাচল নিষেধাজ্ঞাকাল বর্ধিতকরণ আদেশে এই নির্দেশনা দেওয়া হয়েছে। এতে বলা হয়, সাধারণ ছুটি চলাচল নিষেধাজ্ঞাকালে এক জেলা থেকে অন্য জেলায় এবং এক উপজেলা থেকে অন্য উপজেলায় জনসাধারণের চলাচল কঠোরভাবে নিয়ন্ত্রিত থাকবে। জেলা প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনী এই নিয়ন্ত্রণ সতর্কভাবে বাস্তবায়ন করবে। আদেশে আরও বলা হয়েছে, করোনা ভাইরাসের সংক্রমণ রোধকল্পে জনগণকে অবশ্যই ঘর অবস্থান করতে হবে। রাত 8টা থেকে সকাল 6টা পর্যন্ত অতীব জরুরি প্রয়োজন ছাড়া কোনোভাবেই বাড়ির বাইরে আসা যাবে না। আদেশে আরও বলা হয়, এই ছুটি চলাকালে জনগণ ও সব কর্তৃপক্ষকে অবশ্যই স্বাস্থ্যসেবা বিভাগের জারিকৃত নির্দেশমালা কঠোরভাবে মেনে চলতে হবে। ডেস্ক রিপোর্ট, বংশী টেলিভিশন।